প্রিয় শিক্ষার্থী, আইডিয়াল কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। করোনা পরিস্থিতির কারণে আমাদের সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ক্লাস অনলাইনে ক্লাস নেওয়ার যে নির্দেশনা আছে তারই ধারাবাহিকতায় আমাদের অনলাইন ক্লাস নেওয়া, এবং তোমরা যাতে বাড়ি বসেও ঠিকমতো লেখাপড়া করতে পারো, স্কুল কলেজ থেকে যাতে নির্দেশনা দিতে পারে, আমাদের ক্লাসসমূহ তোমরা দেখলে এবং এই ক্লাসের সাথে থাকলে তোমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে শিখতে পারবে, সেজন্য আজকের এই ক্লাসের আয়োজন। আজকে আমরা যে ক্লাসের আয়োজন করছি, এখানে সকলকে জানাই বসন্তের শুভেচ্ছা। এখন দেখতে পাচ্ছ যে শিক্ষা পরিস্থিতি, শিক্ষা পরিস্থিতিটা হলো আমি আসাম রকুনুজ্জামান, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আইডিয়াল কলেজ, কেশবপুর, যশোর। যারা অনলাইনে দেখছ তারা হয়তো আমাকে সবাই চেনে না, কিন্তু আমাদের কলেজের সকল ছাত্রছাত্রী যারা আছে তোমরা হয়তো আমাকে দেখেছ, এবং যারা কমিটির কারণে কলেজে আসতে পারোনি তাদের সাথে পরিচিত হওয়ার একটা মাধ্যম। আজকে আমি যে ক্লাস নেবো তোমাদের বিষয় পরিস্থিতি, এখন আমার বিষয় হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দ্বিতীয় পত্র অধ্যায় পঞ্চম, দ্বিতীয় পত্র অধ্যায় পঞ্চম, এবং দ্বাদশ শ্রেণীর জন্য আমার এই ক্লাস। পাঠ শিরোনাম, আজকের যে বিষয়ে তোমাদেরকে পাঠ বা বিষয় আলোচনা হবে সেটা হলো পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। আমরা এই পর্বে আলোচনা করবো, আমরা যা যা শিখবো পণ্যের ধারণা, পণ্য বলতে কী বোঝায় বা পণ্যের ধারণা পণ্যটা কী এটা আমরা শিখতে পারবো, পণ্য বলতে কী বোঝায়, পণ্যের বৈশিষ্ট্য, পণ্যর যে বৈশিষ্ট্য, এক একটা পণ্যের এক ধরনের বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য আমরা পাঠ শেষে শিখতে পারবো, পণ্যের শ্রেণী বিভাগ, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের পণ্য দ্বারা তার চাহিদা বা অভাব মেটাতে সক্ষম হয়, কিন্তু পণ্যের তো বিভিন্ন শ্রেণীর আছে, সেসব পণ্যের শ্রেণী বিভাগটা আমরা এগুলো শিখতে পারবো। তাহলে আজকের আলোচনা পর্বে আমরা কী কী শিখতে পারবো, আজকের আলোচনা পর্বে আমরা পণ্যের ধারণা, পণ্য বলতে কী বোঝায়, পণ্যের বৈশিষ্ট্য এবং পণ্যের শ্রেণী বিভাগ, এগুলো আমরা আজকে আলোচনায় শিখতে পারবো। পণ্যের ধারণা, আমরা প্রথম পণ্যের ধারণা সম্পর্কে একটু আলোচনা করি। পণ্যের ধারণা হলো আমাদের জীবন ধারণের জন্য নানা কিছুর প্রয়োজন, ক্ষুধা পেলে আমরা খাবার খাই, অসুস্থ হলে আমরা চিকিৎসা নেই, আইনগত সমস্যায় পড়লে উকিলের নিকট যাই, তাই দেখা যায় যে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আমরা ক্রয় করি, এবং কিছু জিনিস আমাদের ক্রয় করতে হয় না, যেমন বাতাস, আলো, পানি, এগুলো আমাদের ক্রয় করতে হয় না। আমরা বলতে পারি আমাদের প্রয়োজনীয় জিনিস যা আমরা ক্রয় করি তাই পণ্য। তাহলে পণ্য বলতে কী হয়েছে, যে সকল কিছু আমাদের প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু পণ্য না, যার অর্থের মূল্য আছে, যা কিছু আমরা ক্রয় করি এগুলো আমাদের আমরা পণ্য হিসেবে বলতে পারি, এটা হচ্ছে পণ্যের ধারণা। আবারও যদি বলি আমাদের জীবন ধারণের জন্য নানা কিছু প্রয়োজন, কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস যা আমরা ক্রয় করি এগুলোকে পণ্যের পণ্য বলি বা পণ্যের ধারণা। এখন যদি আমরা বলি যে পণ্য বলতে কী বোঝায়, পণ্য বলতে আসলে বোঝায় যে বিক্রয়যোগ্য কোনো কিছু কে বোঝায়, যা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয়। বিপণনের দৃষ্টিতে, মানে মার্কেটিং বা বিপণনের দৃষ্টিতে, পণ্য হলো এক ধরনের উদ্দীপক যা ক্রেতাদের মনের সুপ্ত বাসনা ও প্রয়োজনবোধকে জাগায়, এবং বিপণনকারীকে ভোক্তাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জনের সহায়তা করে। তার মানে পণ্য হলো এক ধরনের উৎপাদক, প্রত্যেকটা পণ্য দ্বারা মানুষ তার অভাব অবদিভূত করে, এবং তার যে সুপ্ত বাসনা যে আমি এই পণ্য দ্বারা এইভাবে আমার অভাব মোচন করব, সেটা দ্বারা সে সুপ্ত বাসনাকে অবদিভূত করতে পারবে, এটা হলো প
পণ্যের যার আর্থিক মূল্য থাকবে এবং মুনাফা অর্জনের সহায়তা করবে, এটাকে আমরা পণ্য বলি। পণ্য যদি আমার পণ্যের আরও কিছু সংজ্ঞা আছে, পণ্যের আরও কিছু সংজ্ঞা আছে ব্যবহারে যদি বলি, পণ্য বলতে সাধারণত দৃশ্যমান বস্তুকে বোঝালেও অদৃশ্যমান বস্তু পণ্য হিসেবে গণ্য হয়, যেমন সেবা, ধারণা, অভিজ্ঞতা, স্থান, সংগঠন ইত্যাদি বিষয়ে ক্রেতার চাহিদা মেটাতে সক্ষম হলেও পণ্য হিসেবে গণ্য হয় না। যেমন আমি বলি যে আমাদেরকে যদি আমরা এখন অসুস্থ হই তাহলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, আমরা যদি কোনো আইনগত জটিলতা করি উকিলের কাছে যেতে হবে, আমাদের যদি আমরা যদি কোনো সংস্থার কাছে যাই, তখন সংগঠন তারা এটা কিন্তু এক একটা সেবা দান করে, মানুষ অভাব পূরণ করে দুই দুটা মাধ্যমে, এক হচ্ছে পণ্য দ্বারা আর একটা সেবা দ্বারা। সেবা দ্বারা যে অভাব পূরণ করে ওই সেবা যদি ক্রয় করা লাগে, যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফি দেওয়া লাগে, শিক্ষকের কাছে গেলে শিক্ষকের অনেক সময় ফি দিয়ে লেখাপড়া করতে হয়, এসব কিন্তু সেবা পেতে হয়, এসব কিন্তু এক ধরনের পণ্য বলে আমরা গণ্য করি। তাই সংক্ষেপে বলা যায়, কোনো বস্তুর মধ্যে যদি দৃশ্যমান বা অদৃশ্যমান উপলব্ধিযোগ্য গুণ থাকে তা মানুষের অভাব পূরণ করতে সমর্থ হয় এবং বিক্রয়যোগ্য কোনো কিছু যা অর্থ দিয়ে কিনতে রাজি থাকে তবে তা পণ্য হিসেবে গণ্য। এখন আমরা বলবো পণ্যের বৈশিষ্ট্য। পণ্যের তো অবশ্যই একটা নিজ স্বধর্মী একটা বৈশিষ্ট্য আছে। এখন সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি পণ্য বা সেবার ধারণা একই রূপ হলেও পণ্যের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, যেমন পণ্যের বাহ্যিকতা, পণ্যের আকার, স্থান দখল করে, পণ্য সংরক্ষণ করা যায়, এই ধরনেরগুলো আমাদের পণ্যের বৈশিষ্ট্য ওগুলো আমরা দেখতে পাই। এখন আমরা কি দেখতে পারবো, এখন তোমরা শিখতে পারবে পণ্যের শ্রেণী বিভাগ। পণ্যের অভাব শ্রেণী বিভাগ আছে, অবশ্যই বিভিন্ন পণ্যের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে, মানুষের হাজারো অভাব পূরণের নানা ধরনের সামগ্রী বাজারে বিক্রয় হচ্ছে, যত দিন যাচ্ছে ততই মানুষের অভাব বা চাহিদার বিস্তার ঘটছে, তা পূরণের জন্য নতুন নতুন পণ্য বাজারে আসছে, তাই সকল পণ্যকে আলাদাভাবে আলোচনা করা অসম্ভব। পণ্য প্রধানত দুই প্রকার, এক হচ্ছে ভোগ্য পণ্য, আরেকটা হচ্ছে শিল্প পণ্য। ভোগ্য পণ্য দ্বারা কী করা হয়, ভোগ্য পণ্য মানুষ যেটা ভোগ করে, শিল্প পণ্য ও মানুষের যেটা শিল্প কারখানা যেটা বৈশিষ্ট্য অনুসারে ভোগ্য পণ্যকে ভাগ করে আলোচনা করা হয়। আজকে সময় স্বল্পতার কারণে তোমাদের শুধু ভোগ্য পণ্য সম্পর্কে আলোচনা করা হবে। বৈশিষ্ট্য অনুসারে ভোগ্য পণ্য আলোচনা হইল, ভোগ্য পণ্য হলো এক সুবিধাজনক পণ্য, দুই শপিং পণ্য, তিন নম্বর হলো ফ্যাশন পণ্য, চার নম্বর হলো জরুরি পণ্য, পাঁচ নম্বর হলো লবণীয় পণ্য। তাহলে আমরা কি বলছিলাম, ভোগ্য পণ্যর মধ্যে এখানে সুবিধাজনক পণ্য, শপিং পণ্য, ফ্যাশন পণ্য, জরুরি পণ্য, লবণীয় পণ্য। তাহলে এই পণ্যগুলো আমি যদি তোমাদের সম্পর্কে উপস্থাপন করি তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো এখানে আমরা কিছু পণ্যের ছবি দেখব, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারব। এই দেখো একটা পণ্যের ছবি, কিছু সাইকেল আছে, একজন দোকানদার দোকানে বসে আছে, এটা কি পণ্য হতে পারে? কিছু সাইকেল আছে, একজন দোকানদার দোকানে বসে আছে, এটা হলো সুবিধাজনক পণ্য। সুবিধাজনক পণ্যর একটা বৈশিষ্ট্য হলো যে আমরা যেখানে সেখানে যে সব পণ্য যখন তখন পাই, এটা হলো সুবিধাজনক পণ্য। সুবিধাজনক পণ্য যখন তখন যেখানে স্থানে পাওয়া যায় এটা সুবিধাজনক পণ্য। কি এটা তো এটা সবাই জানো, সাইকেল, আলু, ময়দা, এটা হচ্ছে সুবিধাজনক পণ্য। এইগুলো কোন ধরনের পণ্য? এইগুলো হচ্ছে তেল, আটা, ময়দা, একই রকম হলে এগুলোকে আমরা শপিং পণ্য হিসেবে ধরে নিই। আমরা বাজারে যাই, এগুলো হচ্ছে কোন ধরনের পণ্য? এগুলো শপিং পণ্য, অত্যাবশ্যকীয় বা শপিং পণ্য। এই মালগুলো আমাদের সময় লাগে এবং আমরা একবারে কিনে মানি রাখি না, চাই গেলে আমাদের প্রয়োজনীয় যেগুলো লাগে এগুলো কিনে আমরা শপিং পণ্য হিসেবে ব্যবহার করি। এটা কী পণ্য? এই যে আমরা দেখতেছি লেকমি লিপস্টিক, আমরা এই যে কসমেটিক্সের বিভিন্ন আইটেম আমরা দেখতেছি, মেকআপ করে একজন বসে আছে, এটা কোন ধরনের পণ্য? এটা আমরা নিশ্চয়ই জানি কোন ধরনের পণ্য, কেউ বলতে পারবে? এটা হলো ফ্যাশন পণ্য, এটা হলো ফ্যাশন পণ্য। ফ্যাশন পণ্য তোমরা দেখছো, তারপরে দেখো এটা কী পণ্য হতে পারে? ছাতা, দেখো ওষুধ, এটা আমরা কখন ব্যবহার করি? ছাতা কি সবসময় নেয়, ওষুধ কি সবসময় খায়? এটা কোন ধরনের পণ্য? এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে জরুরি পণ্য,
জরুরি সময় যে পণ্যগুলো লাগে সেটা হলো আমরা ব্যবহার করি সব সময়, এটা হলো জরুরি পণ্য। তারপরে দেখো এইগুলো কোন ধরনের পণ্য, এগুলো হলো এগুলো কি পণ্য, দেখো দেখলে লোভ লাগে না, লোভ হচ্ছে না, এটা হলো লবণীয় পণ্য, এটা হলো লবণীয় পণ্য। তা আমরা আসলে আজকে যে ভোগ্য পণ্য নিয়ে আলোচনা করলাম, ভোগ্য পণ্যের বিভিন্ন তোমাদেরকে দেখালাম। তা এখন যাই হোক তোমরা আজকে পণ্যের আলোচনা এবংগুলো দেখবে, বাড়ি লেখাপড়া করো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ক্লাস শেষ করলাম।